নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। দেখুন তো ফ্রেন্ডস, আপনার নিযুক্তি সুযোগ দশম পাস পিলা চাকরি অপডেট যে আপনার মিলুছে পিওন পোস্টর রিক্রুটমেন্ট, এতে আপনার আপ্লাই করে পেয়ে বর্তমান সময় আপ্লাইং প্রোসেস আরম্ভ হয়ে সারিছে। যদি ইন্টারেস্টেড অনেক তাহলে আপ্লাই করে নিও এবং ভিডিওটি শেষ যায় দেখুন, যাদ্বারা কি ডিটেলস ইনফরমেশন আপনার পাইপারি এবং আপনার ফর্ম কু আপ্লাই করে। তবে চলতু জাঁয়া, যদি ভিডিওটি ভাল লাগে ভিডিওটি লাইক টিকে করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। যদি আপনার আইআরবি ওএসএপি ওয়াইএসএফ কিংবা হোমগার্ড প্রিপারেসন করছেন তাহলে আপনার আমি দশটি মকটেস্ট সিরিজ প্রোভাইড করছু, যেটা কি আপনার মিলুচি মাত্র 51 টাকার। ঠিক আছে, মাত্র 51 টাকার আপনার দশটি মকটেস্ট সিরিজ মিলে যাচ্ছে এবং দুইটি ফ্রি টেস্ট মিলিযোগ যদি আপনার এখন পরচেজ করছেন। তবে নিশ্চিত রূপে যদি আপনার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি আপনার ডিটেলস প্রোভাইড করে পারিবু। ইনফরমেশন কোন যদি রিগার্ডিং কিছু পচারিক চাহিদা এই বিষয়ে তাহলে নিশ্চিত রূপে আপনার 7205128747 আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে কন্টাক্ট করতু। তবে চলুন জাঁয়া এই জবর সম্পূর্ণ অপডেটটি দেখুন। এটি যে রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টের কোণ সব প্রোসেস রয়েছে সে বিষয়ে আপনার কহি রাখুছি। অপডেট অনুসারে আপনার যে রিক্রুটমেন্ট রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ রয়েছে নিযুক্তি কন্ট্রাকচুয়াল পোস্ট ভ্যাকেন্সি, ব্যাঙ্ক জব রয়েছে পোস্ট রয়েছে পিওন এবং অ্যাটেন্ডেন্ট পোস্টরে, অনলাইন অফলাইন পোস্টর ভ্যাকেন্সি রয়েছে যে আপনার আপ্লাই করে পেয়ে। ওড়িশার ভ্যাকেন্সি রয়েছে সেপ্টেম্বর 21, 2024 শেষ তারিখ, বোথ মেল আন্ড ফিমেল সমস্তে এখন আপ্লাই করে পেয়ে, সমস্তে এথিপাই ইলিজিবল অটান্তি। তবে এটি আপনার ইলিজিবিলিটি কন্ডিশন দশম পাস রাখি, দশম পাস করে আপনার করে পেয়ে আপ্লাই। এবং এটি আপনার যে এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 বর্ষ রু 63 বর্ষ ভিতরে আপনার করে পেয়ে আবেদন। তবে যে পাখে এক্সপিরিয়েন্স অনেক বি প্রোভাইড করে পেয়ে এই ফর্ম পাই। এজ রিলাক্সেসন রয়েছে 3 বর্ষ, ওবিসি এসসি এসটি পিডব্লুডি 5 বর্ষ, এক্স সার্ভিস ম্যান 5 বর্ষ, পিডব্লুডি এসসি এসটি 15 বর্ষ বয়স সীমা রিলাক্সেসন দেখা মিলুচি। তবে যদি আপনার এতে নিযুক্তি পাওছেন তাহলে বহু বড় সালারি আপনার রয়েছে। ওড়িশার নিযুক্তি রয়েছে 14,000 টাকা আপনার দরমা মিলুচি। তবে এটি সিলেকশন প্রোসিজর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা যায় কি আপনার এটি নিযুক্তি করা যাব। দেখুন ফ্রেন্ডস, এটি আপনার কোণী আপ্লিকেশন ফিজ লাগু না। পুঁ থেকে কে রাখুছি, যদি আপনার ফর্ম কু আপ্লাই করছেন মাগণার আপ্লাই করে পেয়ে, ফর্ম অনলাইন অফলাইন প্রোসেস অনলাইন প্রোসেস আরম্ভ হয়ে সারিছে, এখন আপনার বর্তমান সময় আপ্লাই করে পেয়ে 21 সেপ্টেম্বর 2024 যার শেষ তারিখ রয়েছে। যদি আপনার ফর্ম কু আপ্লাই করছেন ইম্পর্টাট ডকুমেন্ট কোণ সব রহব দেখুন, কোয়ালিফিকেশন সার্টিফিকেট যা যা আপনার কোয়ালিফিকেশন অনেক 10th পাস আউট, +2 পাস আউট যা রাখছেন তাকে প্রোভাইড করবে, এসএলসি এইচএসসি সার্টিফিকেট যেটা হাইস্কুলর যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট প্রোভাইড করবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং এক্সপিরিয়েন্স থাক যদি তাহলে নিহত রূপে আপ্লাই কলাবেলে এই যে নকল বা জেরক্স কপি কু প্রোভাইড করবে। তবে নিশ্চিত রূপে আপনার কয়ে রাখবে, এটি আপনার পিডিএফটি মেনশন করছি যে ফর্ম দ্বারা আপনার এখন আপ্লাই করে পেয়ে। এটি আপনার দেখুন, এটি রয়েছে আপনার যে টু দি জোনাল ম্যানেজর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বারিপদা জোন, এটা বারিপদা জোনের আসিছে। এই ফর্ম কু আপনার আপ্লাই করার আছে, এটি আপ্লিকেশনের আপনার ফটো লাগবে যেটা কি ঠিক আছে, এটি আপনার ফটো লাগবে, ফটোগ্রাফ আপনার সাইন হয়ে দরকার মানে সিগনেচর হয়ে, ফটো লগাইবে তারপরে এপুট সেপুট সিগনেচর করবে। ঠিক আছে, আপনার যে ফর্ম পকাইলা বেড়ে সিগনেচর করুন সেইভাবে সিগনেচর করিপারে। এটি ডিটেলস ইনফরমেশন রয়েছে যা ভরবে এবং আড্রেস দেখুন তো টু দ জোনাল ম্যানেজর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বারিপদা জোন, এই জোনকু আপ্লাই করবে। ঠিক আছে, এবং এটি আপনার ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করছি, আপনার চাইলে একটু ক্লিক করি ডাউনলোড করে পেয়ে আপ্লিকেশন ফর্মাটু এবং পৌঁছাই দেবে। তো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস অপডেটটি আপনার আসি নিযুক্তি ভিত্তিক সূচনা, যে দশম পাস করছেন ইলিজিবল হচ্ছেন নিহতি রূপে আপ্লাই করতু, কিন্তু আপনার এইভাবে অপরচুনিটি বারম্বার আসবে না। ঠিক আছে, আবেদন তো নিহতি রূপে করতু। তো ফ্রেন্ডস, বর্তমান ভিডিওর বাস এত, নেক্সট অপডেটে নূতন তথ্য নূতন সূচনা সে পর্যন্ত বিদায় দিও। জয় জগন্নাথ।